আফগানিস্তানে প্রায় 400 কোটি টাকা সহায়তা দিল জাতিসংঘ। জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান আফগানিস্তানে প্রায় 400 কোটি সহায়তা দিয়েছেন। 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা রক্ষা করতে এই সহায়তা দিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্কিন গ্রিফিটস জানান, আফগানিস্তানের জীবন বাঁচাতে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে তিনি 45 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছেন। ওই বিবৃতিতে আফগানিস্তানে ওষুধ, স্বাস্থ্য সরঞ্জাম এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন বন্ধ আছে উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়লে সেটা বিপর্যয়কর হবে, মানুষ সিজার সহ প্রাথমিক সেবা থেকে বঞ্চিত হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের এই অর্থ সংস্থাটির স্বাস্থ্য ও শিশু এজেন্সিতে যাবে, এরপর অংশীদার এনজিওগুলো হাসপাতাল, করোনা সেন্টার সহ অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা চালু রাখতে এই অর্থ খরচ করা হবে।